তার জায়গাটিকে সম্মান রাখবার জন্য এই কথাটি বলেছি। যখন তিনি আমাকে বললেন না তুমি যেতে পারবে না, এখন আসলে আরো অনেক কাজ বাকি আছে, তখন আমি বললাম যে আমার তো হঠাৎ করে পিরিয়ড হয়েছে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকল প্রকার আপডেট এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি চাপুন। বন্যা মির্জা। বন্যা মির্জা জন্ম 9 সেপ্টেম্বর 1975, একজন বাংলাদেশি মঞ্চ ও টিভি অভিনেত্রী। তিনি টিভি নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেছেন। তিনি অল্প কিছু চলচ্চিত্রেও অভিনয় করেছেন। ব্যক্তিগত জীবন। তার পিতা মির্জা ফারুক একজন মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা পরিদপ্তরের অবসরপ্রাপ্ত পরিচালক। এটা বোধ হয় আমাদের আরেকটু বড় প্ল্যাটফর্ম তৈরি করে দেবে, ঢাকা এবং ঢাকার বাইরের সকলে এসে এখানে তাদের সিভিগুলো ড্রপ করতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন। তার মা খুরশিদা আক্তার একজন গৃহিণী। বন্যা মির্জা তাদের দ্বিতীয় মেয়ে। তার অন্যান্য ভাই বোনেরা হলেন লিপি মির্জা, সুমি মির্জা এবং সাদি মির্জা। উচ্চশিক্ষা গ্রহণের পর তিনি ঢাকার বেইলি রোডের থিয়েটার গ্রুপের সঙ্গে জড়িত হয়ে পড়েন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পূর্ণ করেন। তিনি বাংলাদেশের টিভি চ্যানেলগুলিতে 1 দশকের বেশি সময় ধরে কাজ করছেন। আসলে অনেকগুলো ছবি একসাথে হবে এই বছর, হচ্ছে হবে অনেকগুলো ছবি একসাথে হওয়ার পর আমরা একটা সময়কে দেখতে পাবো, ফিরে দেখতে হবে আমাদের। ছোট পর্দার জনপ্রিয় মুখ বন্যা মির্জা। হাসিবুল রেজা কল্লোলের সত্তা সিনেমায় অভিনয় করছেন তিনি। এই চলচ্চিত্রে বন্যা আহমেদ রুবেলের সাথে জুটি বেঁধে কাজ করবেন। এ প্রসঙ্গে বন্যা বলেন, আমি বেছে বেছে কাজ করি, সত্তা সিনেমার গল্পটি আমার কাছে ভালো লেগেছে, তাই কাজটি করছি। আশা করছি এটি আমার ক্যারিয়ারের একটি বিশেষ কাজ হবে। সম্প্রতি গাজীপুরের হোতাপাড়ায় সিনেমাটির কাজ শুরু হয়েছে। বললেই নয়, 14 ডিসেম্বর কিন্তু আমাদের জন্য খুবই বিশেষ একটি দিন, আমরা খুবই বেদনার্থ বোধ করি ওই দিনে। সত্তা সিনেমায় আরো অভিনয় করেছেন সাকিব খান। প্রাথমিক অবস্থায় সাকিবের নায়িকা হিসেবে ওপার বাংলার সুপারহিট অভিনেত্রী পাউলির অভিনয়ের কথা থাকলেও অতিরিক্ত পারিশ্রমিক দাবি করায় তাকে বাদ দেওয়া হয়। তবে ক্রস কানেকশনে জানা গেছে, সাকিবের বিপরীতে জুটি হিসেবে ওপার বাংলার আরেক জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী পরিচালকের পছন্দের তালিকায় রয়েছেন। সিনেমার গান থাকছে মোট 6টি, এর সঙ্গীত পরিচালনা করছেন বাপ্পা মজুমদার। ব্যাধি বা এমন একটা সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়েছে যা আমাদের জীবনকে আসলে শেষ করে দেয়, ফলে মাদক থেকে দূরে থাকুন নিজেকে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে এবং শেয়ার করতে ভুলবেন না। আরও এমন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D4 Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।